বন্ধুরা আপনারা কি এই দু হাজার সালে বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাইকটা নিতে যাচ্ছেন তাহলে আপনাদের জন্য একটা খুশির খবর রয়েছে কি সেই খুশির খবর বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাইকটা রয়েছে না এটা কিন্তু আপডেট করা হয়েছে আপডেটের মধ্যে কি কি পাবেন সেটাই ভিডিওতে জানতে পারবেন এবং এই বাইকটি দু হাজার চব্বিশ সালে কী দাম রয়েছে আপডেট করার পরে কী দাম রয়েছে অন রোড সেটাই এই ভিডিওতে বলবো সেই জন্য অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের আশা করি অনেকটা কাজে লাগবে যারা এই বাইকটা নিতে চাচ্ছেন আর বন্ধুরা ভিডিওটা যদি দেখার পরে আপনাদের কোনো রকম কাজ আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না কারণ এখানে নতুনত্ব বাইকের আপডেট আপনি দিতে থাকি তো অবশ্যই ফলো করে রাখবেন মানে সাবস্ক্রাইবটা করে দেবেন তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই তো সবার প্রথমে আমি যদি চলে আসি লুকের দিক থেকে দেখুন এই বাইকের যে লুকটা আপনারা দেখতে পাচ্ছেন সে সেম টু সেম কিন্তু লুক এখনো পর্যন্ত রয়েছে মানে এই লুকের দিক থেকে কিন্তু কোনো রকম চেঞ্জ করা হয়নি লুকের বলতে আপনাদের বাইকের যে প্রোজেক্টর হেডলাইট এলইডি ডিআরএল সব কিছু যেমন তেমনই রয়েছে যেমন আপনাদের যে টায়ার সাইজ এই সব সেম রয়েছে যদি ইঞ্জিনের কথা বলি এই বাইকের মধ্যে আপনারা একশো উনপঞ্চাশ পয়েন্ট আটষট্টি সিসির একটা ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই বাইকে যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলি বলি চোদ্দো পয়েন্ট তিন বিএসপি অ্যাট দ্য রেট আট হাজার পাঁচশো আর পি এম পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম টর্কের যদি কথা বলি তেরো পয়েন্ট পাঁচ নিউটি অ্যাট দ্য রেট ছ হাজার আর পিএম আফরা পেয়ে যাচ্ছেন এবং এ সাথে যদি গিয়ারের কথা বলি পাঁচটা গিয়ার এই বাইকে রয়েছে আর এই বাইকের মাইলেজের যদি কথা বলি তাহলে মোটামুটি ধরে না পঁয়তাল্লিশ তো মাইলেজ আপনারা পাবেন ঠিক পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এরকম মাইলেজ আপনারা পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে এছাড়াও সামনে আপনার ডিশ যেটা রয়েছে সেটা তো পাচ্ছেনি হ্যাঁ তো এই যে জিনিসগুলো দেখতে পারেন যে ইঞ্জিন যা আছে স্পেসিফিকেশান সব কিন্তু সেম টু সেম রয়েছে তবে চেঞ্জ কী হয়েছে চেঞ্জ হয়েছে এই বাইকটার মিটার কনসোল যেমন এই বাইকে নতুন মিটার কনসোল অ্যাড করা হয়েছে এলসিডি মিটার কনসোল আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম একটা এলসিডি মিটার কনসোল এই বাইকে নতুন অ্যাড করা হয়েছে এছাড়াও এই মিটার কনসোলের মধ্যে গিয়ার শিফটিং ইন্ডিকেটার আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন অন অফ ইন্ডিকেটার পেয়ে যাবেন এছাড়া ফিউল যদি কম থাকে তাহলে ফিউল ইন্ডেকশন ইন্ডিকেটার কিন্তু এই বাই এই মিটার কনসোলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া এই মিটার কনসোল আপনারা টুথ কানেকটিভিটিও পেয়ে যাচ্ছেন ধরতে গেলে এই মিটার কনসোলের মধ্যে অনেক রকম কাজ করা হয়েছে এবং সুন্দর একটা মিটার কনসোল আপনারা পেয়ে যাচ্ছে এলসিডি মিটার কনসোল কিন্তু পেয়ে যাচ্ছেন বাইকটির মধ্যে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এটা কিন্তু একটা নতুন আপডেট রয়েছে আর যারা এই বাইকটা নিতে যাচ্ছেন তাদের জন্য তো একটা খুশির খবর রয়েছেই তাছাড়া এই বাইকে আর একটা যেটা চেঞ্জিং করা হয়েছে মানে চেঞ্জ বলতে নতুন আপডেট দেওয়া হয়েছে সেটা হলো খুব ভালো জিনিস সেটা হলো বাইকের ব্রেক ব্রেক বলতে বাইকের পিছনের ব্রেক হ্যাঁ পিছনে আগে কিন্তু ডিস ব্রেক পাওয়া যেত না এখন কিন্তু বাইকের পিছনে আপনার ডিস ব্রেক পেয়ে যাবেন এই বাইকের পিছনে দুইশো তিরিশ এম এম এ আপনার একটা ডিস ব্রেক কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু খুব ভালো দিক এই বাইকের মধ্যে ডিস ব্রেকের একটা সবার কাছে কী হতো যে ডিস নাই মানে পিছনে ডিশ নাই তো সবার কিন্তু একটা আবদার ছিল তো বাজাজ কোম্পানি সেটা শুনেছে আর কিন্তু নতুনত্ব ডিস দিয়ে দিয়েছে তো সেই জন্য কিন্তু দামের মধ্যেও কিন্তু কিছু ফারাক নিয়ে এসছে মানে দামটা কিন্তু একটু বেশি রয়েছে সেই জন্যে দামটা কত মেন আমাদের দামটা দেখা ব্যাপার তো দামটা দেখার একটি কথা বলবো যারা এতক্ষণই ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইকটা করে দেবেন লাইক করলে কিন্তু আমি ভিডিও বানানোর মোটিভেশন পাই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেন এরকম টাইপ আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে দেবেন আর কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু ফলো করতে ভুলবেন না তো চলুন এই বাইকের আমাদের এখানে অন রোড যদি প্রাইজে কথা বলি তাহলে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা অন রোড রয়েছে মানে যেটার মধ্যে সিঙ্গেল ডিশ রয়েছে সেটা কথা বলছি আর যেটার মধ্যে ডবল ডিশ এখন যেটা অ্যাড অন হয়েছে সেটার দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একান্ন টাকা এক কথায় বাইকটির দুটো মডেল মানে হলো যে যদি আপনার টপ মডেল নেন যেটার মধ্যে ডবল ডিস্ক রয়েছে ঠিক আছে তাহলে আপনাদের দাম পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো একান্ন টাকা আর যদি আপনারা বেস মডেল নেন তাহলে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা যেটার মধ্যে সামনে শুধু ডিস্ক পাবেন পিছনে আপনার ডিস ব্রেক পাবেন না তো এই দামটা যেটা বললাম সেটা কিন্তু আমাদের এখানকার আর আপনারা যেখানে বাস করেন সেখানে কিন্তু দাম কম বেশি একটু হতে পারে কোনো জায়গায় একটু বেশিও হতে পারে কোনো জায়গায় একটু কমও হতে পারে মানে দুই তিন হাজার টাকা কম বেশি কিন্তু হতে পারে তো মোটামুটি দাম কিন্তু এরকমই রয়েছে তো এই বাইকটা কার এখন পছন্দ মানে এই আপডেটটা আসার পরে আমাকে জানাতে ভুলবেন না আর প্রাইসটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কিন্তু জানাবেন তো চলুন আজকে আমি তাড়াতাড়ি কি ফিচি করে নতুন মিডিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই